দেশে করোনা ভাইরাস ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেয় সরকার। পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থী নেয়ার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা। রবিবার সকাল 11টার সময় পাবনা জেলা সাধারণ শিক্ষার্থীবৃন্দর আয়োজনে হামিদ রোড প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী নাসির, মানিক হোসেন, অন্তর, স্বর্ণা কুণ্ডু প্রমুখ। বক্তব্যে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই, চলমান পরীক্ষা চাই, ঘোষিত সকল পরীক্ষা চাই, স্থগিত নয় পরীক্ষা চাই, শর্ত সাপেক্ষে কিছুই নয় পরীক্ষা চাই, এসব দাবি করেন তারা।